আপনাদের অ্যাক্টিভিটিস দেখে ও আমি ভাই আপনি না মক আপ চাইছিলেন? ডিমোটিভেশন হয়ে হ্যাঁ ভাই মক আপ চাইছিলেন। আমি ম্যাম কি কি করব করব জানি না ভাই। ম্যাম ওই যে আমাদের কি গেল ম্যাম আর কি রেসপন্স কমে দিতেছে এরকম কেন? মনে হয় ম্যাম গিকটা ম্যাম আস্তে আস্তে ম্যাম পেছনে চলে যাইতেছে। আপনার অ্যাক্টিভিটিস তো বাড়াইতে হবে, অ্যাক্টিভিটিস না বাড়ালে আপনি যদি অলওয়েজ মানে অ্যাক্টিভ না থাকেন ফাইবার তো আপনাকে পিছনেই দিয়ে দিবে। যাদের অ্যাক্টিভিটি বাড়বে তাদেরকে সামনে দিবে না, আর আলটিমেটলি তখন তো আপনি পিছনে চলে যাবেন। একদিন করে আপনি 5 দিন করবেন না, দেখবেন যে ঢাই করে একদম পিছনে চলে গেছেন। প্রতিদিনই একটু একটু করে হলেও মানে ফাইবার যেন বুঝে যে না আপনি প্রতিদিন অ্যাক্টিভ আছেন। 10 মিনিট করে হলেও আপনাকে টাইম দিতে হবে প্রতিদিন। ম্যাম ইলাস্ট্রেটর ওপেন করছি, মাইক্রোফোন লাগাইতেছি, মেবি ম্যাম আমার কথা শুনতে পারবেন না। ম্যাম আমি জিগোলে মানে যে যে ইউআই ডিজাইনটা ছিল এটা আমি জিগোলে পোস্ট করছিলাম, আর ওইটা ট্রেন্ডিং এ আসছে। আচ্ছা এই ইউআই ডিজাইন কেমনে করতেন? আগে জাস্ট ইলাস্ট্রেটরে নাকি কোনো রুলস আছে? ফটোশপ, সব ফটোশপে। ফটোশপে না কোনো রুলস নাই, জাস্ট ডিজাইন। হ্যাঁ শুধু ডিজাইন, এর ফটোশপের মতোই সেম। নাবি দেখাইতে পারবেন আপনার এটা স্ক্রিন শেয়ার করতে পারবেন? ম্যাম আমার এরকম ভাই আরেকটা ডিজাইন করেন ভাই আমরা দেখি। এখন করো ভাই? হ্যাঁ করেন, প্রবলেম কি? করেন, এই ইউআই ডিজাইন করতে আপনার কিছু রুলস থাকে সেগুলো আমি বলে দিচ্ছি। আপনার এটা ওপেন করেন তাহলে। আমি ম্যাম কিন্তু ম্যাম আকি আমি ইলাস্ট্রেটর ইউজ করলে মানে স্ক্রিন শেয়ার করলে ল্যাগ করবে অনেক। আরে বিসমিল্লাহ করে শুরু করেন ভাই। আমি করতে পারবো কিন্তু মানে ল্যাগ করবে একটু। আচ্ছা সমস্যা নাই, আস্তে ধীরে আগাই আমরা। ম্যাম ইলাস্ট্রেটর কি মানে করতে পারেন? ফটোশপেও করতে পারেন, করে ওটাকে আপনি স্মার্ট অবজেক্ট করে দিলেন। হ্যাঁ তারপরে হচ্ছে আপনি ইউআই ডিজাইন করার জন্য আপনার এক্সার আরপি আছে একটা সফটওয়্যার, এক্সার আরপি। হ্যাঁ এক্সডি তো আছেই, আর এক্সার আরপিটা হচ্ছে আরো মানে কি বলবো, ওটা ইনস্টল করতে করতে নামানোর কোনো ঝামেলাটা লাগে না। অ্যাডোবি ইউআই ডিজাইনের জন্য তো আপনার অ্যাডোবি এক্সডি হচ্ছে পারফেক্ট অ্যাডোবি সফটওয়্যারের মধ্যে, আর আপনি নর্মাল সফটওয়্যার হচ্ছে এক্সার আরপি, আপনি সেটাও ইউজ করতে পারেন। আপনি ফটোশপ দিয়ে করেছেন না? আচ্ছা এক্সার আরপিটা ই করেন। আমি কি ডাউনলোড করবো এটা নাকি? হ্যাঁ ডাউনলোড করে ইনস্টল করেন একটু। নামটা কি বলেন ম্যাম? এক্সার আরপি, আমি হচ্ছে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। ওকে ম্যাম। এক্সার আরপি ছোট। হ্যাঁ ছোটই দেখি, আরো সময় লাগবে। না 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 এই এখনই মানে আপনারা তো ডিজাইন তো করতে পারেনি, এক্সার আরপিটাতে ডিজাইন করলে সুবিধা হবে, ওখানে আপনার সাইজ টাইজ সব অটো দেওয়া থাকে। ও আচ্ছা ম্যাম, এটা কি শুধু ইউআই ইউআই ডিজাইনের জন্য? সব ধরনের ডিজাইনই করা যায়, ইলাস্ট্রেটর ফটোশপের মতো এত না, হালকা পাতলা। তো
তবে ইউআই ডিজাইনের জন্যই ওটা হচ্ছে বেস্ট বেস্ট বলতে এক্সটির পরে এক্সটিটা হচ্ছে আসল তারপরে আপনি পিক্স মাই তাহলে তো ম্যাম এক্সটি ডাউনলোড করতে পারেন হ্যাঁ এক্সটি ডাউনলোড করতে পারেন এক্সটিটা আপনারা ই করতে পারেন শিখতে পারেন তাহলে আমি এক্সটি শিখান যেহেতু এটার মধ্যে কি বেস্ট বাকিগুলো XT হচ্ছে মানে XRP তে XT টা আমি বাসায় গিয়ে শিখাই আমি তো এখনো গ্রামের বাড়িতে আছি গ্রামের বাড়িতে না হুম আমি এখনো গ্রামের বাড়িতে আছি XT টা আবার ইনস্টল করতে হবে তো আমার পিসিতে আর এখানে নাইও আমার কাছে হাবিব আপু কই আসলে হাবিব আপু দেখি না দুই তিন দিন ধরে সেই লাইন আসে না আদনান তো অনেক ব্যস্ত আদনানও আসছে না আদনান ভাই লোকাল ডিজাইন নিয়ে অনেক কি করে লোকাল একই মুন্সিগঞ্জের অলমোস্ট সব রেস্টুরেন্টের ফ্লায়ার পোস্টার সেবা নাই নাবির হয়েছে আমি করতেছি ডাউনলোড ম্যাম এটা তো নরমালি কি ট্রায়াল ভার্সন আচ্ছা আপনারা তো এক্সডি করতে চাচ্ছেন আপাতত ট্রায়াল দিয়েই করেন ম্যাম পরবর্তী আমি ডাউনলোড করে নেব আচ্ছা 9MB আর নেট ম্যাম একটু স্লো সো একটু সময় লাগবে আসিফ আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন ততক্ষণ ইলাস্ট্রেটরে আমরা একটা কাজ করি স্যার ম্যাম কি আমাকে টি শার্ট ডিজাইন করে শেখাবেন সে ডিজাইন করতে হবে
টি-শার্ট ডিজাইন টি-শার্ট ডিজাইন ম্যাম মুঝে ডিসেবল করা আছে ম্যাম এনেবল করে দেন আচ্ছা আচ্ছা টি-শার্ট ডিজাইন করে না সিপ আসিফ মেবি কথা বলতে পারবে না তখন কি যেন বলছিল যে হেডফোন লাগাচ্ছে উনি কথা বলতে পারবে না স্ক্রিন শেয়ার করলে মানে ওনার কথা শোনা যাবে না আদনান কি খবর আপনার একটু বলেন তো আপনার সাথে কথা হয় না কতদিন দেখা তো নাই ডিজাইন করতে হইব হ্যাঁ চিপ কি বললেন এম কি টাইপের ডিজাইন টি-শার্টের মানে টি-শার্ট উপরে একটা টেক্সট বসাইবেন নাকি কাস্টম মেড টেক্সট আমি তো এরকম পারি না আচ্ছা দেখতেছি মানে টি-শার্টের মকআপের মধ্যে এরকম
এই যে পাঁচটা কিভাবে করলাম মাঝখানে ভাঁজটা ম্যাম, এই যে সাইড সাইড এর কর্নারটা একটা অ্যাঙ্গেল করে দিলাম, অ্যাঙ্গেলটা কিভাবে করলাম দেখলাম না ঠিক মতো। আচ্ছা, ওটা হচ্ছে আপনার যে কি জানো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মাঝখানে একটা পয়েন্ট করে নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি হচ্ছে এটা নিচের দিকে নিলেই এই সাইজটা হয়ে যাবে কর্নারটা। ইলাস্ট্রেটর ওপেন আছে না, একটু ট্রাই করেন। আগে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট করে নেন, মাঝখানে একটা ক্লিক করেন, পয়েন্ট হয়ে যাবে। নাবির হয়েছে আপনার? ডাউনলোড হয়ে গেছে ম্যাম অলমোস্ট, আচ্ছা ওইটা থাক, এটা করে নেন, ওটা তারপর দেখা দিচ্ছি। ম্যাম এড অ্যাঙ্কর পয়েন্ট টুল কোনটা? পেন টুলের মধ্যে দেখেন তো, পেন টুলের মধ্যে ক্লিক করেন। হয়েছে ম্যাম, আগে জানলে ম্যাম আরো ভালো হইতো, কেন মানে আগে অনেকগুলো ফ্লায়ার করছিলাম, অনেক খাটনি করে, মানে এই যে এই জিনিসটা করলাম এটার জন্য অনেক খাটনি করছিলাম। ইলাস্ট্রেটর প্রথম দিকে দেখাইছিলাম না? ম্যাম প্রথম একদিন যে ফটোশপ দেখাইছিলাম না, হ্যাঁ তো আর কি এইগুলা কিছু কিছু মানে ছোটখাটো টুল আছে যেগুলো আর কি শিখি নাই, মানে শিখতে পারিনি হয়তো আর কি। আপনি যেদিন প্রথম ইলাস্ট্রেটর ক্লাস নিয়েছিলেন ওই দিন ক্লাসটা করতে পারিনি আমি, আমি অনেকগুলো আর কি টুল তারপর শিখার অনেকগুলো মিস করে ফেলছিলাম, এটা আমার এখনো সুফল করতেছে।
এগুলো মানে একদম শার্প করব কিভাবে আমার তো ইচ্ছা করে দেখাই দিচ্ছে কোনগুলো? দেখাই দিচ্ছে মানে আচ্ছা,